আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইলাস্টেটর টিউটোরিয়ালে স্বাগতম। জি আর লেটার লোগো ডিজাইন করে দেখাবো রেকটিকুলার মার্কেট টুল দিয়ে। রেকটিকুলার মার্কেট টুল দিয়ে জাস্ট এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, দিলাম অ্যারো বাটন চেপে এখান থেকে স্টকটাকে বাড়িয়ে দিব। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখান থেকে জাস্ট এটাকে আমি রাউন্ড করে দিলাম। জাস্ট এখান থেকে সিজারটাকে নিব, সিজারটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম। দেন এইভাবে এই যে ইনসেট দেখাচ্ছে এখানে একটা ক্লিক করলাম, লাইক এই পাশটাকে আমি ডিলিট করে দেবো। লাইক রেকটিকুলার মার্কেট টুল দিয়ে এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক এই বরাবর একটা শেপ ক্রিয়েট করলাম। লাইক এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, দেন অল্টার প্রেস করে এটাকে একটা কপি করে দিলাম। কপি করে লাইক এভাবে বসিয়ে দেবো। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে লাইক এভাবে আমি অ্যারো বাটন চেপে এটাকে একটু বাড়িয়ে দেবো। আবার রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব, জাস্ট এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। ফিলটাকে উঠিয়ে দিয়ে জাস্ট আবার স্টকটাকে দিয়ে দিব। লাইক আমি আর লেটারটাকে ক্রিয়েট করব, জাস্ট আমি আর লেটারটাকে ক্রিয়েট করবো। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করে এভাবে রাউন্ড করে দিলাম। সিলেকশন টুলে দিয়ে আবার এখানে ক্লিক করে এই পাশটাকে আমি ডিলিট করে দিব। আবার ডিরেক্ট সিলেকশন টুলে দিয়ে এখানে ক্লিক করে এটাকে এভাবে একটু চাপিয়ে দিব। অল্টার ধরে এটাকে একটা কপি করলাম, লাইক আমি আর লেটারটার জাস্ট আমি নিচের পাশটাকে দিয়ে দিব, জাস্ট একটা কপি করলাম, লাইক এভাবে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। জাস্ট এখন আমি সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আমার যে স্টক আছে স্টকগুলো সবগুলোকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, সবগুলো আমার শেপে পরিণত হয়ে গেল। জাস্ট আমি এখন এভাবে সিলেক্ট করলাম, শেপিলা টুলটাকে নিয়ে এভাবে ম্যানেজ করে দিব। লাইক এভাবে একটু চাপিয়ে দিলাম, যেটাকে সিলেক্ট করবো শেপিলা টুলটাকে নিয়ে জাস্ট এভাবে ফিক্সড করে দিব। তো আপনাদের আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেল পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে কিছু শিখতে গেলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করে এটাকে একটু অ্যাঙ্গেল করে দিব, লাইক একটু অ্যাঙ্গেল করে দিলাম। ওকে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম, লাইক এটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম, উপরের পাশটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম, লাইক এই রাউন্ডটা হয়ে গেল। ওকে জাস্ট কালারগুলোকে দিয়ে দিলাম, চমৎকার কালারগুলোকে দিয়ে দিলাম। দেন হচ্ছে গ্রেডিয়েন্টটাকে ম্যাচ করে দিব। প্রচণ্ড গরমের মধ্যে ফাঁকা অফ, সব কিছু অফ, ঘামে একাকার, তারপরও ভিডিও আমি মেক করতেছি আপনাদের জন্য। আশা করি আপনারা ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন, এতে আমার কষ্ট গরম সব কিছু সার্থক হবে। ওকে বন্ধুরা, এখান থেকে আবার রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব, এখানে একটা শেপ ক্রিয়েট করব। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটাকে জাস্ট এভাবে অ্যাঙ্গেল করে দেবো এটার সাথে ম্যাচ করার জন্য। এই পাশটাকেও আমি এভাবে এখানে একটা ক্লিক করে এভাবে অ্যাঙ্গেল করে দেবো। জাস্ট আবার রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিলাম, লাইক এভাবে বসিয়ে দেবো, এভাবে আমি অল্টার প্রেস করে দিয়ে দিলাম, জাস্ট সিলেক্ট করলাম, শেপিলার টুলটাকে নিয়ে জাস্ট এভাবে ম্যানেজ করে দিব। জাস্ট এখন আমি এখানে পারফেক্টলি বসিয়ে দিব। ইফেক্টস থেকে যাতে স্টাইলিশ আসবো, স্টাইলিশ একটু ড্রপ শটে দিয়ে দিব, রিয়েলিস্টিক দেখার জন্য একটু ড্রপ শটটাকে দিয়ে দিলাম। জাস্ট আমি ড্রামো একটা নেম দিয়ে দিচ্ছি, গ্রিন রোজ। মাউসের আর্টিকেল করে ক্রিয়েট আউটলাইন করলাম, লাইক এখান থেকে আমি একটা কালার দিয়ে দিব, গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দিলে ব্যাটার দেখাবে আই থিঙ্ক, ভেরি নাইস। এটা যদি আপনারা এক জায়গায় কোথাও বসানো, আপনাদের পার্সোনাল ব্যক্তিগত কোথাও বসালে এটা খুব ব্যাটার দেখাবে। ওকে বন্ধুরা।